ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দশই মহরম হচ্ছে পবিত্র আশুরা। এই দিনটি মুসলিম বিশ্বের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। যথাযোগ্য মর্যাদায় কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা স্মরণে প্রতি বছরের ন্যায় গতকাল ব্রিটেনের ওয়েলসের কার্ডিফ শাহ জালাল মসজিদের ইসলামিক কালচারাল সেন্টারে ওয়াজ মাহফিল, মিলাদ ও সিন্নি বিতরণের আয়োজন করা হয়। মসজিদের খতিব ইমাম মাওলানা হাফিজ বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত আলিম ও মুহাদ্দিস আব্দুর রহমান নেজামি। প্রধান অতিথি কারবালার ঘটনাকে একটি হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, আজ থেকে 9,332 বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন ও তার অনুসারী 78 জন সদস্য শাহাদত বরণ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে প্রজ্বলিত করেছেন ইসলামিক চেতনার অনির্বাণ মশাল। তিনি ইমান, আকিদা ও আমল ফলপ্রসূ হওয়ার লক্ষ্যে সঠিক সুন্নত অনুসরণের জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানান। কার্ডিফ থেকে মকিস মনসুর, বাংলা টিভি নিউজ।